আসছে মার্কিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপের মুখেও নির্বাচনে লড়তে অনর প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন তিনি সেরা ব্যক্তি। ওয়াশিংটনে পশ্চিমা সামরিক জোট ন্যাটো সম্মেলন শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে রাশিয়াকে ঠেকাতে জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা ঘোষণা করে ন্যাটো সম্মেলনের শেষ দিন যৌথ বিবৃতি দিয়েছে জার্মানি ও যুক্তরাষ্ট্র। ফারুক হোসেনের রিপোর্ট। Most qualified person to run for president. আগে থেকেই 81 বছর বয়সী বাইডেনের শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে প্রশ্ন ছিল ডেমোক্রাট শিবিরে। ট্রাম্পের সঙ্গে বিতর্কে নাস্তানাবুদ হওয়ার পর এখন তা আরও জোরালো হয়েছে। কিন্তু সরে দাঁড়াতে নারাজ বাইডেন বলছেন সুস্থ আছেন তিনি। রিপাবলিকান প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার জন্য তিনি সেরা প্রার্থী। My predecessor has made it clear. তবে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ভুলে প্রেসিডেন্ট পুতিন নামে সম্বোধন করে বসেন বাইডেন। এ বিষয়টি আবারও তার মানসিক সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করল। গাজা ইসরায়েল যুদ্ধের প্রসঙ্গ উঠে আসে ওই সম্মেলনে। বাইডেন বলেন ইসরায়েল ও হামাসের মধ্যে অনেক জটিলতার অবসান না হলেও যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তিনি অবিচল। এই যুদ্ধ এখন শেষ হওয়া প্রয়োজন বলেও মত দিয়েছেন তিনি। এদিকে ন্যাটোর তিন দিনব্যাপী 75তম শীর্ষ সম্মেলনের শেষ দিন ঘোষণা দেওয়া হয়েছে জার্মানিতে 2026 সাল থেকে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে। এ ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে রাশিয়া বলছে এটি ধারাবাহিক উস্কানির যোগসূত্র মাত্র। ফারুক হোসেন, আরটিভি।